প্রকৌশলীদের। এবং পাকিস্তানে তালেবান জঙ্গিদের সাথে সেনাবাহিনীর তুমুল সংঘর্ষ, তালেবান কমান্ডার সহ বহু জঙ্গি নিহত। শুনছিলেন শিরোনাম সংবাদে। এছাড়াও থাকছে রাজধানীর স্বাস্থ্যসেবা নানা দিক নিয়ে ধারাবাহিক প্রতিবেদন, স্বাস্থ্যচিত্র। কেবলমাত্র বাংলাদেশ টেলিভিশনের জন্য টেলিস্ট্রিয়াল সম্প্রচার সুবিধা সংরক্ষিত রেখে মন্ত্রিসভায় একটি আইন অনুমোদন করা হয়েছে। সচিবালয়ে মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে বাংলাদেশ টেলিভিশনের জন্য টেলিস্ট্রিয়াল সম্প্রচার সুবিধা সংরক্ষণ আইন 2009 অনুমোদন করা হয়। বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, প্রয়োজনে সংসদীয় কার্যক্রম সম্প্রচারের জন্য বিটিভির আলাদা একটি চ্যানেল করা হবে। মন্ত্রিসভায় দেশের 7টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর পদ প্রধানমন্ত্রীর পরিবর্তে রাষ্ট্রপতিকে দিয়ে আলাদা 8টি বিল অনুমোদন করা হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী সৌদি আরব সফরকালে মক্কা ও মদিনায় হাজিদের জন্য ডরমিটরি নির্মাণ ও প্রবাসী বাংলাদেশীদের সন্তানদের জন্য স্কুল নির্মাণের বিষয়ে সৌদি বাদশাহর সাথে আলোচনার বিষয়বস্তু বৈঠকে তুলে ধরেন। সচিবালয়ে মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন। ব্যাংকগুলো আমানতের সুদের হার কমালেও 13টি ব্যাংক ওয়ার্কিং ক্যাপিটাল এবং 20টি ব্যাংক মেয়াদী ঋণের সুদের হার এখনও কমায়নি। তবে সরকারের বন্ড ও সঞ্চয়পত্র সুদের হার না কমিয়ে ব্যাংকগুলোর আমানতের সুদের হার কমানোর সিদ্ধান্তে আমানত সংগ্রহ সংকটে পড়তে পারে বলে মনে করেন ব্যাংকাররা। গোলাম পারভেজের রিপোর্ট। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী মাঝারি ও বড় শিল্পের ঋণ 13% মধ্যে রাখার নির্দেশনার পরও 13টি ব্যাংক এখনও ওয়ার্কিং ক্যাপিটালের ঋণে তাদের সুদের হার কমায়নি, আর মেয়াদি ঋণে সুদের হার কমায়নি 20টি ব্যাংক। তবে এরই মধ্যে সব ব্যাংকই সঞ্চয়ী আমানতের সুদের হার 10% নিচে নামিয়ে দিয়েছে। ব্যাংকাররা বলছেন, সরকারের বন্ড, সঞ্চয়পত্র ও পেনশন স্কিমে এই সুদের হার 12% কাছাকাছি, তাই এ কারণে গ্রাহকরা ব্যাংকে টাকা না রেখে যেখানে লাভ বেশি সেখানে টাকা রাখতে আগ্রহী হবেন। ফলে ভবিষ্যতে ব্যাংকগুলোতে এক ধরনের আমানত সংকটও দেখা দিতে পারে। যেহেতু গভর্নমেন্ট রেট কমাচ্ছে না সঞ্চয়পত্রে এবং ব্যাংকগুলোকে কমাতে হচ্ছে, সেই জন্য লেন্ডিং রেট কমানোর যে ডিসিশন সেটাকে ইমপ্লিমেন্ট করার জন্য তারা ডিপোজিট রেট কমাচ্ছে, এবং এতে করে ডিপোজিট ফল করতে পারে, করাটাই স্বাভাবিক। ফিক্সড ডিপোজিট যেগুলো আমরা এখন নিয়েছি কোনোটা 13% নেওয়া আছে, সুতরাং সেখানে এগুলার ম্যাচুরিটি না হওয়া পর্যন্ত তো আমরা এগুলাতে আমাদের এই ইন্টারেস্ট বহন করে যেতে হবে, কিন্তু লেন্ডিং রেটস কিন্তু এখনই আমাদেরকে রিঅ্যাডজাস্ট করতে হচ্ছে। ফলশ্রুতিতে যে এই যে ডিফারেন্সটা থাকছে, এই ডিফারেন্সের জন্য প্রাথমিকভাবে তো আমাদেরকে কিছু ডিপোজিট অ্যাডজাস্টমেন্ট করতে হবে। আমানতের সুদের হার কমাতে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের সংগঠন এবিবি সিদ্ধান্ত নিয়েছে, সব ব্যাংকই আমানতের সুদের হার 10% বেশি দেবে না। তাদের দাবি, বাংলাদেশ ব্যাংক শিল্প ঋণের সুদের হার সর্বোচ্চ 13% বেঁধে দেয়, বাধ্য হয়ে তারা আমানতের সুদের হার কমিয়েছেন। যেহেতু সকল ব্যাংক একসাথে এক সমঝোতায় এসছেন, আমার মনে হয় এখন কিছু যাবে তা না, তা কিছু যাবে, ক্যাপিটাল মার্কেট হয়তো বুস্ট আপ হবে, কিছু হয়তো। তারা বলছেন, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মতো সুদের হার কমাতে তাদের আরো কয়েক সপ্তাহ সময় লাগবে। গোলাম পারভেজ, এটিএন বাংলা, ঢাকা। সন্ত্রাসী ও চাঁদাবাজ ধরতে পুলিশের বিশেষ অভিযানে সন্তুষ্ট নন খোদ ডিএমপি কমিশনার। দলমতের ঊর্ধ্বে থেকে এক সপ্তাহের মধ্যে সন্ত্রাসীদের হালনাগাদ তালিকা তৈরি করে আবার অভিযান শুরু করার কথা জানান তিনি। রাজধানীতে চলা পুলিশের এই বিশেষ অভিযান চলবে 30 এপ্রিল পর্যন্ত। বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের একথা জানান। মাহমুদুর রহমানের রিপোর্ট। খুন, ছিনতাই, চাঁদাবাজি সহ অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যায়। গত শুক্রবার থেকে রাজধানীতে শুরু হয় পুলিশের বিশেষ অভিযান। ঢাকা মহানগরীর 35 থানার ওসি অপরাধ বিভাগের উদ্যতন কর্মকর্তাদের অভিযান সম্পর্কে দিক নির্দেশনা দেওয়া হয় ডিএমপি সদর দপ্তর থেকে। বিশেষ অভিযান শুরুর পর এ পর্যন্ত পুলিশ 200-র মতো অপরাধীকে গ্রেপ্তার করলেও এ তালিকায় নেই কোনো শীর্ষ সন্ত্রাসী। রাজধানীতে অবৈধ অস্ত্রের ব্যবহার বেড়ে যায় পুলিশের মাসিক অপরাধ সভায় উদ্বেগ প্রকাশ করে অস্ত্র উদ্ধারের উপর জোর দেওয়া হলেও বিশেষ অভিযান শুরুর পর এ পর্যন্ত মাত্র 5টি আগ্রাস্ত্র উদ্ধার করেছে পুলিশ। মূল্যায়ন মোটামুটি, বেশি ভালো বলা যাবে না, তবে আমরা বেশ কিছু তালিকাভুক্ত সন্ত্রাসী, ছিনতাইকারী, কয়েকজন চাঁদাবাজ আর অনেক মাদক ব্যবসায়ী, মানে মাদকের সাথে যারা সম্পৃক্ত তাদেরকে গ্রেপ্তার করছি। আমি চেয়েছিলাম যে আরো বেশি অস্ত্র উদ্ধার হোক, স্মল আর্মস, সেটা বেশি এই কয়েকদিনে বেশি আমরা পাইনি, প্রায় 5টার মতো ফায়ার আর্মস আমরা পেয়েছি। ঢাকা মহানগর পুলিশ কমিশনার আরো জানান, পুরনো তালিকা দিয়ে
অভিযান শুরু হলো এক সপ্তাহের মধ্যে পুলিশের অপরাধ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হালনাগাদ তালিকা তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। চলমান অভিযানের সফলতা ব্যর্থতা মূল্যায়ন শেষে আগামী মাসে হালনাগাদ তালিকা দিয়ে আবার অভিযান শুরু করবে পুলিশ। হালনাগাদ এটা তো কন্টিনিউয়াস প্রসেস থাকবে, হালনাগাদ মানে যেগুলি আমাদের তালিকা আছে ওগুলি দিয়ে কাজ করতেছি এবং পাশাপাশি আপডেট হচ্ছে। আপডেট হতে কিছু সময় লাগবে, কেন কিছু আপনার ক্রিমিনাল রেকর্ড লাগবে, কিছু তথ্য লাগবে, এগুলি সময় লাগবে। অন্তত আমি তাদের এক সপ্তাহ দিছি, ডিসিরা বলছিল স্যার দুই সপ্তাহ লাগবে, আমি বলছি এক সপ্তাহের মধ্যে করতে হবে। তালিকা কমপ্লিট করতে সময় লাগবে, কিন্তু আমরা বসে থাকতে পারি না। আইন শৃঙ্খলা পরিস্থিতি সহনীয় পথ জানতে পুলিশের পাশাপাশি গোয়েন্দা সংস্থাগুলোকে আরো নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান ডিএমপি কমিশনার। অস্ত্র উদ্ধারে পুলিশের আশানুরূপ সাফল্য না আসার কারণ হিসেবে ডিএমপি কমিশনার দায়ী করলেন পুলিশের সোর্স না থাকাকে। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। পিলখানা হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম। সকালে যশোর ঝুমঝুমপুর বিডিআর ক্যাম্পে 22 রাইফেল ব্যাটেলিয়নে বিডিআর সদস্যদের দরবারে তিনি একথা বলেন। এ সময় খুলনা সেক্টর কমান্ডার জাহিদুল আলম, যশোর 22 রাইফেল ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল আলম উপস্থিত ছিলেন। দরবার শেষে ডিজি খুলনায় যান। খুলনা সেক্টর পরিদর্শন শেষে দুপুরে তিনি বেনাপোল বন্দরে ভারতীয় বিএসএফ এর সাথে বৈঠকে অংশ নেবেন। বর্তমানে যে অনাস্থা স্থানটা আছে সেখান থেকে আস্থার স্থানে যাব। এই যে অপরাধ যেটা হয়েছে, অপরাধ হবে, অপরাধের বিচার হবে। আগামী শিক্ষাবর্ষ থেকে মাধ্যমিক স্তরে পাঠ্যসূচিতে বাধ্যতামূলক করা হচ্ছে কম্পিউটার শিক্ষা। আইসিটি বিষয়ে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ একথা জানান। আরিফ হোসেনের রিপোর্ট। দেশের ব্যাপক জনগোষ্ঠীকে তথ্য প্রযুক্তিতে প্রশিক্ষিত করা এবং ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার ঘোষণার বাস্তবায়নের লক্ষ্যে সরকার যে সব পদক্ষেপ নিচ্ছে, মাধ্যমিক স্তরে কম্পিউটার শিক্ষা তার অন্যতম। ইউএনডিপি ও স্পেনের সহায়তায় 4-দিনব্যাপী আইসিটি প্রশিক্ষণ কর্মশালায় আগামী শিক্ষাবর্ষ থেকেই মাধ্যমিক স্তরে কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক করার সিদ্ধান্তের কথা জানান শিক্ষামন্ত্রী। বাধ্যতামূলক আমরা করব, এমনকি এখন যদি আমরা বই পুস্তকের মধ্যে একটা বলেন তাত্ত্বিকভাবে বলতে পারেন যে কম্পিউটার সম্পর্কে ধারণা সেটা আমরা দেব এবং সেটা এক ধরনের বাধ্যতামূলকই হবে, কারণ ওই বিষয়ের ওই বিষয়টা বাধ্যতামূলক হবে। যেমন ধরেন আমরা ফিজিক্স কেমিস্ট্রি আমরা তো পড়তে বলি, স্কুলে তো ল্যাবরেটরি নাই, বাস্তব সেই অভিজ্ঞতা নাই, বরং কম্পিউটার থেকে দেখানোর সুযোগ এখন অনেক বেশি আছে। সুতরাং আমরা তো বাধ্যতামূলক করার চেষ্টা অবশ্যই করব, এতে কোনো সন্দেহ নাই, সকলের জন্যই সেটা করতে হবে। অন্ততপক্ষে এই সম্পর্কে ধারণা দেওয়ার জন্য কিছু বিষয় আমরা দেওয়ার চেষ্টা করব, অন্তত একটা প্রবন্ধের মধ্যে হলেও কম্পিউটারের একটা পরিচিতি আমরা দেব, যেটা বাধ্যতামূলকের মধ্যেই পড়ে যাবে। সেমিনারে ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি, মালামা মালয়েশিয়া ও স্পেনের রাষ্ট্রদূত আর্তুরো পেরেজ মার্তিনেজ বক্তব্য রাখেন। কর্মশালায় শিক্ষামন্ত্রী আরো বলেন, সরকার ইতোমধ্যে তথ্য প্রযুক্তি নীতি অনুমোদন করেছে। এ ব্যাপারে জাতীয় কর্ম পরিকল্পনা গ্রহণের জন্য আয়োজিত এই সেমিনারে সরকারি ও বেসরকারি সংস্থার 30 জন নীতি নির্ধারক ও পরিকল্পনাবিদ অংশ নিচ্ছেন। আরিফ হোসেন, এটিএন বাংলা, ঢাকা। মিটার ব্যবস্থার প্রতিবাদে আকস্মিক ধর্মঘট শুরু করেছে চট্টগ্রামের সিএনজি অটোরিকশা চালকরা। শহরের 50টি পয়েন্ট অবরোধ করে তারা গাড়ি ভাঙচুর এবং মিছিল সমাবেশ করছে। সকালে পুরো শহরে অটোরিকশা চলাচল বন্ধ করে দিয়ে কয়েক হাজার চালক রাস্তায় নেমে আসে। তারা চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে জড়ো হয় এবং পরে বিভিন্ন সড়ক অবরোধ করে। তাদের অভিযোগ, মিটার ব্যবস্থা চালুর নামে পুলিশ চালকদের হয়রানি করছে, একই সাথে অটোরিকশা আটক করে চালকদের রুটি রুজির পথ বন্ধ করে দিচ্ছে। এসব হয়রানি বন্ধ না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না বলে ঘোষণা দেয়। চট্টগ্রাম মহানগরীতে এখন 13,000 সিএনজি অটোরিকশা চলাচল করে। এক বছর আগে এসব অটোরিকশা মিটার চালু হলেও তা সচল না থাকায় সম্প্রতি পুলিশ অভিযানে নামে। অনুমোদন পাওয়ার 6 মাস পর কার্যকর হল অপরিকল্পিত ভবন নির্মাণ ঠেকাতে প্রণীত চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ এর নতুন ইমারত নির্মাণ বিধিমালা। এই বিধিমালার ফলে এখন থেকে পর্যাপ্ত খালি জায়গা ছাড়া যেমন ভবন নির্মাণ করা যাবে না, তেমনি আইন না মেনে ভবন নির্মাণ করলে জবাবদিহিতার মুখে পড়বে সংশ্লিষ্ট স্থপতি প্রকৌশলীরা। চট্টগ্রাম থেকে কামাল পারভেজের পাঠানো তথ্য নিয়ে একটি রিপোর্ট। চট্টগ্রাম মহানগরীতে গত 5 দশকে যেসব ভবন গড়ে উঠেছে তার 70% অপরিকল্পিত। এভাবে ভবন নির্মাণ ঠেকাতে সিডিএর একটি বিধিমালা থাকলেও এতদিন তা কেউ মানেনি। এ অবস্থায় তৈরি করা নতুন ইমারত নির্মাণ বিধিমালায় ভবন নির্মাণের ক্ষেত্রে সংশ্লিষ্ট স্থপতি প্রকৌশলীদের জবাবদিহিতা নিশ্চিত করা ছাড়াও বাধ্যতামূলক করা হয়েছে 50-60% জায়গা খালি রাখার বিষয়টি। এটা দেখাশোনা করার জন্য ঠিকমতো হচ্ছে কিনা একটা নগর উন্নয়ন কমিটি করা হয়েছে। নগর উন্নয়ন কমিটিতে সুশীল সমাজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,
নারী প্রতিনিধি থেকে শুরু করে সমাজের বিভিন্ন পেশার লোকজনকে এই আইনের মধ্যে রাখা হয়েছে।